আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি, এখানে আমি গরু গোস্ত নিয়েছি 2 কেজি পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যতটুকু নেওয়ার নিয়ে নেবেন, আর মশলাগুলো কম বেশি করে নেবেন। আর আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কীভাবে হোটেলে যেই ভুনাটা করে থাকে গরু গোস্তর, ওই রেসিপিটা আপনাদের সাথে সহজেই শেয়ার করে নিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে আদা রসুন পেস্ট দিয়েছি আমি প্রায় 2 টেবিল চামচ করে, আর দিয়েছি লং, সাদা গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে পোস্তদানা, জয়ফল, জত্রি, এগুলোকে আমি একসাথে একটি পেস্ট করে নিয়েছিলাম, যেটা আপনারা ফার্স্টের দিকেই দেখতে পেয়েছেন। আর এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো, পরিমাণ মতো লবণ, আর লবণটা একটু তুলনামূলকভাবে এই পর্যায়ে কমই দিবেন। অনেক সময় যতটুকু আমি দিচ্ছি তা হয়ে যায়, বা অনেক সময় আবার প্রয়োজনও হয়। তো ফার্স্টের দিকে একটু কিছু 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে, তারপর আপনারা কম বেশি করে নেবেন যদি প্রয়োজন হয়। লবণটা যদি বেশি লাগে তখন আপনারা আর একটু দিয়ে নেবেন। আর সবগুলি শুকনো মশলা আমি 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ঝালটা আরও বেশি খেতে চান, মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর নিয়ে নিয়েছি কিছু কিউব করা পেঁপে, অবশ্যই পেঁপেটা এটা দিতে হবে। আর পেঁপেটা আস্ত দিচ্ছি, এরকম করে কিউব করে মনে করবেন না, এটা থেকে যাবে, এটা একদমই গলে যাবে। আর এখন হচ্ছে যে কাজটি করব, এলাচ, দারচিনি, আর দিয়ে দিব তেজপাতা, আর এটাকে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিব। যেহেতু আমি হোটেলের স্টাইলে তৈরি করে দেখাচ্ছি, ও হিসেবে আমি কয়েকবার নিজে বাসায় তৈরি করে নিয়েছি, তারপর যখন দেখলাম যে পারফেক্টভাবে আমি হোটেলের মতো তৈরি করতে পারছি, তখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই পর্যায়ে এটাকে আমি ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর ভালো করে হাতের সাহায্যে মেখে নেবেন, তাহলে ভালো করে যখন এটা মাখা হবে, সব সাইড থেকে মশলাটা পরিপূর্ণভাবে সব কিছুতেই ছড়িয়ে যাবে। আমার এটা মাখানো হয়ে গেছে, আমি ম্যারিনেট করে রাখছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা রেডি। এখন আমি যে কাজটি করব রান্নার প্রসেসে চলে যাব। প্রথমে আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এটার ভিতরে এখন আমি পরিমাণ মতো তেল দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। যেহেতু এটা আমি ননস্টিকে রান্না করছি, তাই তেলের পরিমাণটা কমই লাগছে। আপনারা যদি নর্মাল হাঁড়িতে রান্না করতে যান, তাহলে আপনারা 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল নেবেন, আর সরিষার তেল যতটুকু নিয়েছি অতটুকু নিলেই হয়ে যাবে। আর এইখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একদমই ছোটো ছোটো কিউব করে পেঁয়াজ কুচিগুলোকে কেটে নিয়েছি, যার কারণে পেঁয়াজটা সহজেই গলে যাবে, সময় লাগবে না তেমন একটা। আর এই ক্ষেত্রে আপনারা পেঁয়াজটা বড় যদি কেটে নিতে চান তাও সমস্যা নেই, কারণ আমরা যখন গোস্তটাকে ভালো করে কষিয়ে একটা ভুনার আকারে পরিণত করব, তখন ওই গরু গোস্তর সাথে পেঁয়াজটা ভালো করে গলে যাবে। তো আমি পেঁয়াজটাকে ভালো করে একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি যেহেতু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদমই হোটেলের স্টাইলে, তো অবশ্যই কিন্তু আপনারাও তৈরি করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। আর এটা কিন্তু হুবহু আমি হোটেল থেকে যেরকম গরু গোস্ত এনে খাওয়া হয় ওরকমভাবেই আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো কোনো দিক থেকে ওই স্বাদ আর এই স্বাদটা আলাদা না, একই রকমই স্বাদটা পাবেন যদি আমার রেসিপিটি ফলো করে তৈরি করে দেখুন। দিয়ে দিলাম এখন আমি ম্যারিনেট করা ওই গরু গোস্তটা। আর এখানে কোনো ধরনের মশলা অ্যাড করতে হবে না, কারণ আমি সব মশলা আগেই গরু গোস্তর ভিতরে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করার কারণে গরু গোস্তর কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে আধা ঘন্টার মতো, তাহলে 10 মিনিটের মতো রাখার চেষ্টা করবেন। আর পেঁয়াজ লাল হতে হতে অনেক সময় দেখা যায় 10 মিনিট চলে যায়, তো আগে থেকে যদি হালকা একটু সময় নিয়ে আপনারা এটা মেখে রাখেন, 10 মিনিটের মতো যদিও রাখার চেষ্টা করেন, তাহলে স্বাদটাও একই রকমই আসবে। আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভালো করে নাড়ার পর আমি এটাকে ঢেকে দিব একটি ঢাকনার সাহায্যে। দেখতেই পাচ্ছেন গরু গোস্ত থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি ওঠে, তো আমি চেষ্টা করব
আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে ওই গরু গোস্ত পানি দিয়েই রান্নাটা শেষ করা যায়। আমি এখানে ঢেকে দিয়েছি, আর 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু পানি উঠেছে এই গরু গোস্ত থেকে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি যে 2 কেজি গরু গোস্তটা ব্যবহার করেছি তার থেকে কতটা পানি বের হয়েছে, যার কারণে আমার এখানে আর কোনো ধরনের এক্সট্রাভাবে পানি ব্যবহার করতে হবে না। তারপরে যদি আপনাদের মনে হয় যে আপনাদের প্রয়োজন, তাহলে আপনারা এই পানিটা শুকিয়ে গেলে 1 কাপের মতো বা 1.5 কাপ পানি ব্যবহার করতে পারেন। আমি আবারও ঢেকে দিলাম এই পর্যায়ে, আর চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো আঁচে করে দিলাম। এই পর্যায়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর এটার অবস্থা, কত সুন্দর একটি কালার এসেছে আর কতটা পানি শুকিয়ে এসেছে, আর নিচে থেকে উপরে তেলগুলো ভেসে এসেছে, খুবই সুন্দর একটি কালার এসেছে। আর আমার তো একদমই এক কথা কি বলবো, এত সুন্দর একটি গ্রান বের হয়েছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এটা কিন্তু হুবহু আমি যে হোটেলের স্টাইলে তৈরি করছি তার থেকে কোনো দিক থেকে আপনারা এদিক বা ওদিক বলতে পারবেন না, এটা হোটেলের রান্না না। তো অবশ্যই আপনারা যদি হুবহু আমার এই রেসিপিটি দেখে রান্না করেন, তাহলে জানতে পারবেন যে আমি কত সুন্দর একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, আপনারা চাইলে এটা ফেলে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আস্ত ব্যবহার করে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে যতটুকু ঝোল রাখবেন আর কি, ওটা কিন্তু জমে যাবে, তাই 1 থেকে 1.5 আঙ্গুল এরকম পরিমাণ ঝোল অবশ্যই রাখার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা হওয়ার সাথে এটা জমে যাবে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি 3 মিনিট পর, দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। আর এটা প্রায় হয়ে গেছে, আমি আর 4 থেকে 5 মিনিট পর এটাকে নামিয়ে নেব। আর এই পর্যায়ে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখুন এটা রেডি হয়ে গেছে। মনে হচ্ছে যে এখানে অনেকটুকু পানি আছে, তা না, এটা হচ্ছে তেলের কারণে দেখা যাচ্ছে যে এটার ঝোলটা অনেক বেশি, তা অবশ্যই না, যখন এটা ঠান্ডা হয়ে যাবে আরও 50% মতো কমে আসবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, যেটা আমি তেলে নিয়েছিলাম, তেলে গুঁড়ো করে তারপর ব্যবহার করেছি। আবার একটু নেড়ে নিচ্ছি। এখন এটাকে আমি আবারও ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। যেহেতু আমি তেলে রাখা জিরাটা ব্যবহার করেছি, এখানে ফ্লেভারটা দ্বিগুণ আসবে। আপনারা যদি শুধু বেটে রাখা জিরাটা ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করে নিতে পারেন। আর এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সব সাইড থেকে তেলটা উঠে গেছে, কারণ এটা রেডি। আর আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে যে আমি পেঁপেগুলো ব্যবহার করেছিলাম, এক টুকরোও নেই, কারণ ওটা গলে গেছে। এখন আমি যে কাজটা করব, নামিয়ে রেখে দিব আর গরম গরম পরিবেশন করব আমি পরোটা দিয়ে। আর আপনারা যেভাবেই খান না কেন, এটা ভাতের সাথে এক কথায় অসাধারণ। এই গরু গোস্তটা দিয়ে আপনারা ভাতের সাথে কমসে কম 2 থেকে 2.5 প্লেট ভাত তো অবশ্যই খেতে পারবেন, আর পরোটা দিয়ে তো কথাই না, ননস্টপ পরোটা খেতে পারবেন। আর এই যে গরু গোস্তটা, এই আমার হোটেলের স্টাইলে, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যার ফলে আমার চ্যানেলের সব নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের ফোনে পৌঁছে যাবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।